এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে কারাবন্দী অবস্থায় মারা যাওয়া জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও যশোরের কেশবপুরের রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন বাদ দেওয়া হয়েছে একই মামলায় আমৃত্যুদণ্ডিত বিল্লালও মারা যাওয়ায় তার আপিলও বাদ দেওয়া হয়েছে ভারতের পেট্টাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটে তৃতীয় দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে এতে দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক তবে সচল রয়েছে বন্দরের লোড আনলোড সহ কাস্টমসের কার্যক্রম টাঙ্গালের বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে দুপুরে উপজেলার পুনর্বাসন এলাকার বাগানবাড়িতে সংঘর্ষ হয় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মালদরবানের আলীকদমে আগুনে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও একজন ভোরে আলীকদমের কলা ঝিংড়ি লাংড়ি ম্রো পাড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রেংরং ও রংরাও ম্রো ভুয়া নিলাম ডিগ্রি দলিল ও পর্চা সৃষ্টি করে জমি আত্মসাত মামলায় বরিশালের বাকেরগঞ্জের দারিয়াল ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার সহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত